নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। দেব আদি দেব মহাদেব সনাতন হিন্দু ধর্মের অন্যতম পূজিত দেবতা। দেবাদিদেব মহাদেব ভক্তদের কাছে খুব জনপ্রিয়, কারণ তিনি ভোলেনাথ, অল্পেতেই সন্তুষ্ট হন। তাকে আশুতোষ, ভূতনাথ, শিবশঙ্কর কতই না নামে ভক্তরা ডাকে। দেবাদিদেব মহাদেবের পুজো শুধু মানুষ নয়, দেবতা এবং অসুররাও করেছে। স্বয়ং রাবণ ছিলেন মহাদেবের পরম ভক্ত। ভক্তদের মধ্যে মহাদেব কখনোই ভেদাভেদ করেন না। মহাদেবের পুজোতে আমরা খুব বেশি উপকরণেরও প্রয়োজন দেখি না, সামান্য দুধ গঙ্গা জলেই মহাদেব সন্তুষ্ট হন। ধুতুরা ফুল বা আকন্দ ফুল, যে কোনো সাদা ফুল মহাদেব পছন্দ করেন। বন্ধুরা, আজকের পর্বে যে বিষয়টি জানবো সেটি হলো শ্রাবণ মাসে, মহাদেবের প্রিয় মাসে। মহাদেবের অর্চনা করার সময় আমরা যখন সোমবারে উপোস করব, তখন আমরা কি খাবার গ্রহণ করতে পারি, সবজির মধ্যে কোন কোন সবজি আমরা রাখতে পারি। বন্ধুরা, মহাদেবের পুজো কেন, যে কোনো হিন্দু ধর্মের পুজোই সাধারণত উপোস রাখতে বলা হয়, অর্থাৎ কোনো কিছুই খাওয়া যায় না। মহাদেবের পুজো সেক্ষেত্রে অন্যথা নয়, কিন্তু সকলের পক্ষে নির্জলা উপোস করা সম্ভব হয় না। অনেকে অসুস্থ থাকেন, ওষুধ খেতে হয়, তাই একদম না খেয়ে থাকতে পারেন না। সেক্ষেত্রে তারা কোন কোন সবজি খেতে পারবেন, কোন ধরনের খাবার খেলে উপোসও করা যাবে, আবার ব্রতও ভঙ্গ হবে না, মহাদেবও সন্তুষ্ট হবেন, এমন তথ্যই রয়েছে আজকের পর্বে। আসুন জেনে নেওয়া যাক। শিব পুজোতে ভক্তরা একবারই অন্ন গ্রহণ করেন। পুজোর শেষে যে প্রসাদ থাকে সেটি গ্রহণ করেন, তারপরে যদি কিছু সবজি থাকে বা অন্যান্য খাবার সেটি গ্রহণ করা হয়। কিন্তু একবার অন্ন হয়তো অনেকে গ্রহণ করতে পারেন না, অনেক রকম কারণ থাকে। তো সেক্ষেত্রে আমরা কোন খাবারগুলি প্রথমে বর্জন করতে হবে সেটি জেনে নিই। শ্রাবণ মাস চলছে, এই মাসে যে সবজিগুলি বর্জনীয়, খুব বেশি সবজি নয়, সামান্যই রয়েছে, যেমন বেগুন এবং মূলো, এই দুটো সবজি শ্রাবণ মাসে শিব পুজোতে বর্জন করবেন, এবং পারলে পুরো শ্রাবণ মাস জুড়েই এই দুটো সবজি আপনারা বর্জন করবেন। এই দুটো সবজি নিষিদ্ধ শ্রাবণ মাসে। এছাড়াও শ্রাবণ মাসে শাক খেতে মানা করা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে শাক অনেকে খেতে খুব ভালোবাসেন, সেটিকে পুরোপুরিভাবে বর্জন করতে পারেন না। সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণে শাক গ্রহণ করবেন, কিন্তু শাক বর্জন করাই বাঞ্ছনীয়, কারণ শ্রাবণ মাসে পোকামাকড়ের বংশ বিস্তার হয়, আর এই ছোটো ছোটো পোকাগুলো এই শাকগুলোর পাতাগুলোতে বংশ বিস্তার করে, ডিম পারে, সেক্ষেত্রে এগুলো খেলে আমাদের পেটের গোলযোগ দেখা দিতে পারে। এই কারণেই শ্রাবণ মাসে শাককে বর্জনীয় বলা হয়েছে। এছাড়া প্যাকেটজাত খাবার শিব ব্রত করলে একদমই গ্রহণ করবেন না। প্যাকেটজাত খাবার বা প্রসেসড ফুড, যেগুলোতে প্রিজারভেটিভ মেশানো থাকে, এই খাবারগুলো অতিরিক্ত নোনতা হয় এবং এই খাবারগুলিতে বিভিন্ন ধরনের কেমিক্যালও থাকে, যা কখনোই সাত্বিক নয়, তাই সাত্বিক খাবারই ব্রত উপবাস করলে গ্রহণ করতে বলা হয়। এমনকি মহাদেবের পুজোতে আমরা যে দুধ নিবেদন করব, সেই দুধ কিন্তু কখনোই প্যাকেটজাত দুধ হবে না, সম্পূর্ণভাবে খাঁটি গরুর দুধ, কাঁচা দুধ হতে হবে, এতেই মহাদেবের পুজো সম্পন্ন করতে হয়। এছাড়া আপনারা শ্রাবণ মাসে ননভেজ খাবার বর্জন করুন। সোমবারে তো আপনাদের বর্জন করতেই হবে, পেঁয়াজ রসুনের ব্যবহার বর্জনীয় শ্রাবণ মাসে। এছাড়া অন্যান্য মশলার মধ্যে মেথি, হিং, গরম মশলা, অতিরিক্ত তৈলাক্ত জিনিস এবং শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, লবণ এবং হলুদ, এগুলো কিন্তু শিব পুজোতে বর্জনীয়। তবে আপনারা যারা লবণ ছাড়া খাবার খেতে পারেন না, তারা সাধারণ সাদা লবণের পরিবর্তে সৈন্দক লবণ বা শিলা লবণ ব্যবহার করতে পারেন। এছাড়া শিব পুজোতে চাল এবং গম জাতীয় খাবার বর্জনীয়, চিড়ে, মুড়ি, ভাত এগুলো খাওয়া যায় না। এছাড়া খাওয়া যায় না ময়দার জিনিস, সুজি বা গম জাতীয় জিনিস, গম থেকে তৈরি হয়েছে এমন জিনিস। তার পরিবর্তে আপনারা যে আটা ব্যবহার করবেন সেটি হলো বাজরার আটা, এছাড়া মিলেটের আটাও ব্যবহার করতে পারেন, সেটিও কিন্তু খাওয়া যাবে,
এই আটা দিয়ে আপনারা পরোটাও তৈরি করতে পারেন, রুটিও তৈরি করতে পারেন। আরও একটি আটা রয়েছে যাকে কুট্টুর আটা বলা হয়, অর্থাৎ জল সিঙ্গারা। আমরা যে জল সিঙ্গারা খাই, যে ফল পাওয়া যায় বর্ষাকালে, সেই জল সিঙ্গারার আটাও পাওয়া যায় যাকে কুট্টুর আটা বলে। এই আটা আপনারা অনলাইনে এবং সুপার মার্কেটেও, বড় বড় সুপার মার্কেটে, গ্রসারি শপেও পেয়ে যাবেন। আর যে সকল খাবারগুলো আমরা খেতে পারবো সেগুলো হলো, চাল যদি আপনারা বর্জন করতে একদমই না পারেন, গ্রহণ করতে পারেন শ্যামা চাল। শ্যামা চালের খিচুড়ি খেতে পারেন মহাদেবের পুজোতে। তাছাড়া সাবুদানা খাওয়া যাবে, এছাড়া খাওয়া যায় মাখানা। মাখানা অর্থাৎ পদ্ম বীজ। দুধ এবং দুধ থেকে তৈরি যে কোনো ধরনের খাবার, যেমন বাটার মিল্ক, পনির, এগুলো খাওয়া যায়। এছাড়া আপনারা টক দইও খেতে পারেন। বন্ধুরা, শ্রাবণ মাসে মহাদেবের পুজো করার সময় আপনারা মাখন মিশ্রিও খেতে পারেন। এই খাবারটি খুব সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো, পুষ্টিকর। শুকনো নারকেল বা নারকেলও খাওয়া যায়, ড্রাই ফ্রুটস খাওয়া যায়, কাজু, কিশমিশ, আখরোট, আলমন্ড, খেজুর, ব্লুবেরি, ব্ল্যাকবেরি ইত্যাদি বিভিন্ন ধরনের যে ড্রাই ফ্রুটস পাওয়া যায় সেগুলো খাওয়া যায়। ফলের মধ্যে মৌসুমি ফল অবশ্যই মহাদেবকেও দেবেন, আপনারাও গ্রহণ করতে পারেন। তরমুজ, আম, কলা, ডালিম, আঙ্গুর, মৌসুম্বি, আপেল, পেয়ারা, জাম, জামরুল, বেল এবং ডাবও কিন্তু আপনারা খেতে পারেন শ্রাবণ মাসের শিব পুজো করলে। এছাড়া যে কোনো সময় শিব পুজো করলে খাওয়া যায়। মশলার মধ্যে যে খাবারগুলো আমরা গ্রহণ করতে পারি, যেমন জিরা, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা, গোলমরিচ, কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু রান্নাতে ব্যবহার করতেই পারেন, কোনো রকম সমস্যা নেই। এখন আমরা চলে যাচ্ছি কি সবজি খাওয়া যেতে পারে। বেগুন এবং মূলো ছাড়া বাদবাকি সকল সবজি খাওয়া যায়। এই সময় বর্ষাকাল থাকাতে কচু জাতীয় সবজি খুব বেশি পরিমাণে পাওয়া যায় এবং সেগুলো কিন্তু গ্রহণ করতে পারেন, মহাদেবকে ভোগ হিসেবেও দিতে পারেন। আরবি বা গাঁটি কচু, এটি নর্থ বেঙ্গলে গাঁটি কচু বলা হয়, অন্যান্য জায়গায় বিভিন্ন নাম রয়েছে, হিন্দিতে বলে আরবি, এটিও খাওয়া যায়। ওল কচু, মান, এগুলোও খাওয়া যায়। এছাড়া আলু, মিষ্টি আলু, শশা, এগুলো আপনারা খেতে পারবেন। টমেটো খাওয়া যায়, পটল, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, লাউ, ঝিঙে, চিচিঙ্গা, কুদ্রি, সজনে ডাঁটা, বরবটি, ধুন্দুল, এই সকল ধরনের সবজি মহাদেবের পুজোতে গ্রহণ করতে পারবেন। শিব পুজোতে উপোস করলে শরবত খাওয়ারও প্রচলন রয়েছে, আপনারা লেবু শরবত গ্রহণ করতে পারেন। বন্ধুরা, শ্রাবণ মাসের শিব পুজোতে, মহাদেবের পুজোতে এই সবজিগুলি আপনারা রাখতে পারেন উপোস করলে। এছাড়া পুরো শ্রাবণ মাস জুড়েই এগুলো আপনারা গ্রহণ করতে পারেন। শুধু শ্রাবণ মাস নয়, মহাদেবের পুজোতে সারা বছর ধরে এই সবজিগুলি, এই মশলাগুলি, এই ড্রাই ফ্রুটস সকল খাবারই খাওয়া যায়। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।